আসসালামু আলাইকুম। আমরা এখন উপস্থিত হয়েছি সরকারি হাজী জামালউদ্দিন ডিগ্রি কলেজ ভাঙ্গুড়া পাবনা প্রান্তরে। আপনারা দেখতে পাচ্ছেন উৎসুক্ষ জনগণের ভিড় এই কলেজ প্রান্তরের গেটে, যেখানে বিভিন্ন মানুষ আগ্রহ ভরে আসছে দেখার জন্যে। কেউ আসছে, কেউ দেখছে, কেউ আবার গাড়িতে ঘাস সাজিয়ে নিয়ে চলে যাচ্ছে। দূর দূরান্ত থেকে মানুষের একটি আগ্রহ ভরে তারা এখানে চলে আসছে। আসলে কি হলো, কিসের সমাধান আজকে হলো, তা আসুন আমরা সবাই এই জামালউদ্দিন ডিগ্রি কলেজ মাঠ প্রান্তরের যে সমস্যাটা ছিল সে সমস্যার সমাধান দেখি। আসল ব্যাপার হলো, করোনার কারণে যখন হাজি জামালউদ্দিন ডিগ্রি অনার্স কলেজ বন্ধ ছিল, তখন কর্তৃপক্ষ এই মাঠে মাসকালাই ঘাস বুনেছিল। দেখতে দেখতে মাসকালাই ঘাস অনেক বড় হয়ে যায়। তখন ঘাস যারা ক্রয় করবে, গরু খাওয়াবে, তারা এই ঘাস ক্রয় করে নিয়েছিল। উদ্দেশ্য ছিল তাদের গরুকে খাওয়ানোর জন্য, কিন্তু এক মুহূর্তে তারা এই গরুকে দুই দিন আগে এই মাঠে নিয়ে আসে। তখন জনগণ এই সরকারি কলেজে গরু দেখে একের পর এক সোশ্যাল মিডিয়াতে তাদের মনের কথাগুলো ব্যক্ত করে। সেই মনের কথাগুলো যখন সামাজিকভাবে বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে, তখন আসলেই ব্যাপারটি দৃষ্টিকটু হয়ে যায় যে একটা শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে কেমন করে তারা ব্যবসার জন্য এই ঘাস বুনেছিল। পরবর্তীতে সিদ্ধান্ত তাদের ভুল সিদ্ধান্তে পরিণত হয়ে গেল। অবশেষে তার অবসান হলো, ঘাস সম্পূর্ণ গরুকে না খাওয়ানোর আগেই আপনারা দেখতে পাচ্ছেন ট্রাক্টর মেশিন নিয়ে এসে ঘাসগুলোকে একের পর এক মেরে শেষ করে দিচ্ছে, এবং বিভিন্ন মানুষ দামে অথবা বিনা দামে যে কোনোভাবে মাঠকে পরিষ্কার করার জন্য এখানে উপস্থিত হয়েছে। কেউ ঘাস নিয়ে যাচ্ছে কিনে, এবং কেউ বিনা কিনা নিয়েই অর্থাৎ বিনা দামেই তারা ঘাস নিয়ে এখান থেকে চলে যাচ্ছে। যে সুপ্রিয় দর্শক, আসলে আপনাদের জানিয়ে রাখি যে কোনো সিদ্ধান্ত যখন ভুল সিদ্ধান্তে পরিণত হয়, তখন সেটা কিন্তু জনগণের মাধ্যমেই সেটা সবার চোখে ধরা পড়ে। এটাও আসলে একটা ভুল সিদ্ধান্তই ছিল, কারণ শিক্ষাঙ্গন পরিবেশ থাকবে সুন্দর, সুষ্ঠু, শ্যামল, যেখানে শিক্ষার্থীরা সহ এলাকার জনগণ এসে বসবে, কথা বলবে। এলাকার জনগণের দাবি ছিল, প্রাণের দাবি ছিল, এই মাঠটা পরিষ্কার করে দেওয়া হোক। আসলেই তাদের প্রাণের দাবিটাই আজকে বাস্তবে রূপান্তরিত হলো। পাশাপাশি এখানে যারা নামাজ আদায় করে, তারাও একটি সুন্দর মনোরম পরিবেশ পেয়েছে, যে এখান দিয়ে তারা নামাজ পর হাঁটাহাঁটি করবে, চলাফেরা করবে, জনগণ এখানে চলাফেরা করবে, বসে গল্প করবে, শিক্ষার্থীরা এখানে এসে তাদের মনের কথাগুলো বলবে। সর্বোপরি আমি যেটা বলতে চাই সেটা হলো, প্রত্যেকটা জায়গাতেই সুন্দর, সুষ্ঠু, শ্যামল পরিবেশ বজায় থাকুক, এই উদাত্ত আহ্বান জানিয়ে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এই প্রতিবেদন এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।